এগিয়ে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেছে বিশেষজ্ঞ কমিটি সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা করছে আলোচনার ভিত্তিতে কেন্দ্রের কাছে সুপারিশ করবে বিশেষজ্ঞ কমিটি সুপারিশের ভিত্তিতে ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিসিজিআই অন্যদিকে কলকাতায় মিলল নতুন করোনা স্ট্রেনে সংক্রমিতের হদিশ ব্রিটেন থেকে যে বিমানে সংক্রমিত ফিরেছিলেন তার দুশো জন যাত্রীরই কোভিড পরীক্ষার সিদ্ধান্ত সন্ধান মিলতে আজ জরুরি বৈঠকে স্বাস্থ্য দপ্তরের কর্তারা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয় ব্রিটেন ফেরত তরুণ ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দর্শক আগে ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর তিনি ও বিমানে তাঁর সহযাত্রী সহ মোট সাত জনের নমুনা পাঠানো হয় কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে ছজনের ফল নেগেটিভ আসে একজনের পরীক্ষার রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হওয়ায় তা পাঠানো হয় দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজে আপাতত কলকাতা মেডিকেলে আইসোলেশনে রয়েছেন ওই তরুণ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর তরুণের সহযাত্রী ওই বিমানের কর্মীরা ছাড়াও যারা তার সংস্পর্শে এসেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে সেই তালিকা স্বাস্থ্যমন্ত্রকেও পাঠানো হবে সকলকেই রাখা হবে আইসোলেশনে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে পাঁচরা বেশি মানুষের ওপর কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি দাবি নাইসের ডিরেক্টর শান্তা দত্তের তিনি জানিয়েছেন জানুয়ারির মধ্যে প্রথম পর্যায়ে পরীক্ষামূলক টিকাকরণ সম্পন্ন হবে কোভ্যাক্সিনের কার্যকারিতা আগামী এক বছর থাকবে বলে দাবি করেছেন নাইসের ডিরেক্টর পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যে প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নেন মন্ত্রী ফিরহাদ হাকিম আঠাশ দিন পর আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন মন্ত্রী উই আর ভেরি হ্যাপি যে আওয়ার স্টাডি ইজ গোয়িং অন ভেরি ওয়েল অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স উই হ্যাভ অপটেন্ড অ্যান্ড দ্য পপুলেশন দে হ্যাভ কেপ্ট দে হ্যাভ ফুল ফেথ ইন আস আর এটা আশা করি আমি আশা করছি যে আমরা এতে সাকসেসফুলও হব এবং হয়তো এটা এক এক বছরের পুরো প্রোটেকশনও দেবে সো উই আর গোয়িং টু গেট ওয়ান ইন্ডিজিনাইজড ভ্যাকসিন বাই নেক্সট ইয়ার এখন অবধি আমাদের যতজনের হয়েছে বললাম তো পাঁচশোর উপরে হয়ে গেছে কারোরই কিছু মানে আনইভেন্টফুল কারোরই কিছু হয়নি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এটা আমার কাছে অত্যন্ত জরুরি তার কারণ ভারতবর্ষের মানুষ হয়ে আমি ভারতীয় ভ্যাকসিন নিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করলাম কোভিডটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম এইটা আমার কাছে একটা উপলব্ধি রাজ্য সরকার প্রিপারেশান নিচ্ছে এবং মমতা ব্যানার্জি বলেওছেন যে করতে এবং সেটার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে তাওয়া দিচ্ছেন ওনারা এবং আমরা বিভিন্ন পৌরসভায় অলরেডি আমাদের বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে সেইটা আমরা রেডি রাখছি যেদিন আসবে আমরা সবাই দেব তার মধ্যে প্রায়োরিটি আছে আগে হেলথ ওয়ার্কার তারপর পুলিশ তারপর আমরা আমি লিখেছি যে কনজারভেন্সি ওয়ার্কারদেরও যাতে ওই প্রায়োরিটিতে ঢোকায় কারণ মমতা ব্যানার্জি তাদেরও ফ্রন্টলাইন ওয়ার্কার বলেছিলেন বলেই ওই আমাদের ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে রেখেছিলেন তাদের যেটা যাতে কনসিডার করা হয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে